প্রতি বছর বিগত 3 বছর ধরে এরকম চলতে আছে। ঈদের সময় আসলে, রোজার সময় আসলে এই ব্রিজ সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ হয়ে যায়গা। ঈদের পরে কি ওনাদের মনে থাকে না এই ব্রিজ ঝুঁকিপূর্ণ, তখন কি কাজ করতে পারে না? আর কেটে সবাই যখন চলে গেছে এরপরে এই ব্রিজটা ভাঙছে, ক্যাব যখন আছে তখন এই ব্রিজটা ভাঙতো, ওনারা দিনে পারতো না কাজটা করতে, রাইটেই কেন করবো ওনারা, লুকায় লুকায় কেন কাজ করবো, যেহেতু সরকারি কাজই। এমনি ঈদের পরে কোনো সমস্যা থাকে না এই ব্রিজের, কোনো ঝুঁকিপূর্ণ থাকে না, হকার্সরা ঠিকমতো ব্যবসা করে। কিন্তু ঈদের সময় আসলে, রোজার সময় আসলে এই ব্রিজ সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ হয়ে যায়গা। ঈদের পরে কি ওনাদের মনে থাকে না এই ব্রিজ ঝুঁকিপূর্ণ, তখন কি কাজ করতে পারে না? তখন কাজ করলে তো মার্কেটে কোনো সমস্যা হয় না, ঈদের পরে এমনি ব্যবসা স্লো যায়, তখন করলে কোনো ব্যবসায়ী কোনো সমস্যা হয় না। ঈদের সিজনেই মনে করেন যখন ব্যবসায়ীরা ব্যবসা করবো ঠিকভাবে, তখনই মনে যত সমস্যা আছে ব্রিজের ভিতরে করে, ব্রিজ ঝুঁকিপূর্ণ হয়ে যায় ওনাদের মনে হয়। প্রতি বছর বিগত 3 বছর ধরে এরকম চলতে আছে, এটা সম্পূর্ণ এই ব্রিজ ভাঙার কারণে এরকম হয়েছে। নাহলে আমরা সবাই রাইট 4টা বাজে দিক থেকে গেছি, তখন মার্কেট তো পুরো ঠিকই রেখা গেছি আমরা, 4টা বাজে মার্কেটে গেছি, 5:30 বাজে শুনি মার্কেট আগুন লাগছে। তখনও ব্রিজ ভালো ছিল, আমরা যখন গেছি তখন এই ব্রিজে নেমে গেছি, ভালো ছিল। সকালে দিই ব্রিজ ভাঙ্গা, আগুন লাগে, শুনছি আগুন লাগছে, হ্যান দুটটা আইসি দিয়ে এখানে ব্রিজ ভাঙ্গা। তাই ওনারা আইয়া কোন সময় এই জায়গায় ব্রিজটা ভাঙছে বুঝেন? আমরা যখন মার্কেটে সবাই যখন চলে গেছে এরপরে এই ব্রিজটা ভাঙছে, ক্যাব যখন আছে তখন এই ব্রিজটা ভাঙতো, ওনারা দিনে পারতো না কাজটা করতে, রাইটেই কেন করবো ওনারা, লুকায় লুকায় কেন কাজ করবো, যেহেতু সরকারি কাজই, সরকারি কাজটা লুকায় লুকায় কাজ করার না, সবার সামনেই তো সরকারি কাজটা করবো, সব জিনিসই অপন করবো। মার্কেটের সঙ্গে সবাই চলে যায় তখন ওনারা এই কাজটা করবো কেন? হ্যাঁ, লুকায় কাজ করেন তো, মনে করেন চুরি করে ধরতে গেলে কাজটা করতেছে, সরকারি লোকেরা কি চুরি করে কাজ করেনি? এটা সবার সামনে অনুমতি নিয়ে কাজ করবো, এ দায় কে? কেউ নাই, দায় আমরাই, দায় বার আমরাই, আমাদের সব ক্ষতি হয়েছে, ওনাদের কিছু হয়েছে, যা ক্ষতি হয়েছে আমাদের ক্ষতি হয়েছে, ওনাদের কিছু হয় না, ওনার তো ঠিকই যায় ঘুমাইতেছে ঠিক মতো, শান্তি মতো খাইতেছে, ইয়া করতেছে, ওনাকে তো কোনো ক্ষতি হয় নাই, ওনার ঘরে কোনো কিছু হয়েছে, যা ক্ষতি হয়েছে আমাদেরই ক্ষতি হয়েছে, আমাদের সব ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে, ওনাদের কিচ্ছুই হয় নাই। কে মার্কেট পুরো যাওয়ার অবস্থা তো এখন আমাদের সর্বশেষ, আমরা কী অবস্থা থাকবো ভাই? এখন তো আমরা নিজের জীবন যাওয়ার মতন এখন হয়ে গেছে, 2টা টাকা দিয়ে কত টাকা বিক্রি নিব সেই ইয়া আমাদের আমরা তফিক নাই। আমাদের যদি হাত পা ভালো আছে, 2 টাকা কার কথা চাইলে আমাদেরকে কেউ দিবে না, আমরা যে বিক্রি করবো সেই পথও আমাদের নাই, আমরা এখন পুরো অসল হয়ে গেছি। আমরা তো অসল হয়েছি যে পুরো ব্যবসা প্রতিষ্ঠান, এখানে দোকানদার অনেক দোকান আছে, প্রায় 300 থেকে 350 দোকানে 3 তলার ভিতরে, হয়তো কয়েকটা দোকান ওইদিকে বাইচা গেছে, কিন্তু আমরা যা সব দোকানদারে শুধু রুপে টাকা এনে এই সিজনটা করতেছে। এর আগে লকডাউনে সব ধ্বংস হয়ে গেছে, লকডাউনের পরপর আমরা কিছুদিন আগে 15-20 লাখ টাকার মাল ঢুকাইছি, সহবরতার পর থেকে 15-20 লাখ টাকার মাল ঢুকাইছি, এই 15-20 দিনের ভিতরে আবার 5 লাখ টাকার মাল ঢুকাইছি, সব হচ্ছে দামি মাল, এক একটা মাল 3000 থেকে 3000 টাকার উপরে। সুরে অনেক মাল নিয়ে গেছে, সুরে আমাদের নিচে অনেক শাড়ি ছিল, সুরে সব নিয়ে গেছে, র্যাকে মাল ছিল তাও সুরে নিয়ে গেছে, এখান দিয়ে মাল ফালাইছি তাও আমাদের সুরে মাল নিয়ে গেছে, গাঁটটি ফালাইছি গাঁটটি সুরে নিয়ে গেছে। কথা আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ, কেউ মইরা যায় আর কেউ হাসি ঠাট্টা করে, এটাই এখন দুনিয়ার সিস্টেম। আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া কোনো কিছুই নেই আমাদের, ওই আল্লাহ উপরে আল্লাহ দেখছে সেই বিচার করবে, আমাদের আর কিছু করার নাই।